শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মেসার্স তমিসুদ্দিন ফার্নিচার অ্যান্ড টিম্বার্সের সনন্দম আলোকিত ভাই, আমার দেখা আলোকিত ব্যক্তি জনাব আরিফ ভাই। আপনাকে আমি আমার চ্যানেল 99 থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে আমি জানতে চাচ্ছি যে আপনি আমাদের এখানে লোকার্পণ করছেন মেসার্স তমিসুদ্দিন টিম্বার অ্যান্ড ফার্নিচারে, তো এখানে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আপনারা এখানে আসছেন দেখে এবং ব্যবহারে আমার খুব বেশি ভালো লাগলো, কারণ আপনাদের সাথে কথা বলে মনে হলো যেন খুব বেশি আপন মনে করে নেন আপনারা মানুষ, এ নিয়ে আরও বেশি ভালো লাগলো। পাশাপাশি আপনারা চ্যানেলের কথাগুলি বলতেছেন, আরও বেশি ভালো লাগলো। করোনার এই সময়ে আপনারা মানুষকে বোঝানোর জন্য, তারপরে মাস্ক ইউজ করার জন্য, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার জন্য আপনারা যেরকম ভাবে উদ্বুদ্ধ করছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছেন এখানে সরাসরি চ্যানেলে, চ্যানেল 99 এবং দৈনিক আজকের আলোকিত সকাল। আমি জাতীয় পত্রিকা থেকে আমি সাংবাদিক ফরহাদ আরিফ ভাই, আপনি অনুভূতি কথা তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি খারাপ উত্তরে পার করে আপনি আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন আমাদের গণমাধ্যমকে। সাথে আছে স্বামী জানশিবী ব্রাহ্মণ প্রতিনিধি ব্রাইটনেস 99 চ্যানেলে, এবং আমি আপনার কাছ থেকে আরিফ ভাই, আমি আপনার কাছ থেকে একটু জিনিসটা একটু জানতে চাচ্ছি যে এখানে যে আপনারা যে সেবাগুলি যে দিচ্ছেন, হ্যাঁ, ফ্রম দ্য বিগিনিং থেকে আর কি, যারা ইনডোর এবং আউটডোরে যারা আসছে, মানে COVID-19 মোকাবেলা করার জন্য, মানে সেফ সিকিউরিটির জন্য কোন কোন ধরনের সেবাগুলি দিচ্ছেন? যেমন আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে, যেমন আমাদের এখানে যারা আসে আমরা প্রথমেই তাকে একটা মাস্ক দিই, পরে আমাদের কাছে যদি হ্যান্ড স্যানিটাইজার ছাড়া, যেমন এই একটা হ্যান্ড স্যানিটাইজার আছে, এটার যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে আমরা স্যাভলন এবং পানি দিয়ে এটা বোতলে ঢুকাই নেই, সেটা স্প্রে করে দিই। কিন্তু সর্বপ্রথমেই ঢুকার সাথে সাথেই আমরা একটা মাস্ক তাকে দিই, যদি তার কাছে মাস্ক না থাকে, আর থাকলে বলি যে মাস্ক সব সময় ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে শুধু COVID-19 থেকেই না, আরো বিভিন্ন ধুলাবালি থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে জনাব আরিফ ভাই, যে কথাটা তুলে ধরলেন আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা, জানেন যে COVID-19 মোকাবেলা করার জন্য প্রথম ঢেউটাকে অলরেডি ট্যাকেল দিয়েছে, দ্বিতীয় ট্যাকেলের মধ্যে বলেছেন যে দ্বিতীয় ঢেউটা প্রথম ঢেউর চেয়ে অত্যন্ত ভয়ানক। আপনি জানতে চান যে প্রতিনিয়ত কিন্তু মানুষ মারা যাচ্ছে, যে এখানের মধ্যে মেসার্স তমিসুদ্দিন টিম্বার অ্যান্ড সমিলকে ট্যাকেল দেওয়ার জন্য, COVID-19 মোকাবেলা করার জন্য আপনারা ফ্রম দ্য বিগিনিং থেকে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে হ্যান্ড স্যানিটেশন, পরে হেক্সিসল, এবং আরেকটা কথা খুব সুন্দরভাবে আরিফে তুলে ধরেছেন, নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি, এই কথাটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনাকে আরিফ ভাই একটু জানতে চাচ্ছি যে আমাদের এখানে যে কার্ড যে আছে মেসার্স তমিসুদ্দিন টিম্বার অ্যান্ড ফার্নিচারে, এখানে কি কি ধরনের কাঠগুলি এখানে মধ্যে আছে? যেমন আমাদের কাঠগুলি হচ্ছে সব দেশীয় দেশীয় গাছ, আমরা কোনো বিদেশি কোনো গাছ বিক্রি করি না। আমাদের এখানে বিক্রি হয় হচ্ছে আপনার চামুল, আম, মেহগনি, এই ধরনের কাঠগুলি আমাদের গ্রামের লোকগুলি যে ঠিক ওই রকম কাঠগুলি আমাদের এখানে সেল হয়। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই সমস্ত গাছগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আমাদের গ্রামের, যেমন আপনার মনে করলেন অনেকগুলি গাছ, যেখানে কিছু গাছ আপনার যেটা প্রয়োজন নাই ওইখান থেকে গাছগুলি কাইটাই বেহারিরা বা পার্টিরা এগুলি আইনা দেয়, পরে এগুলি বিক্রি হয়। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তুমি যদি টিম্বারের ফার্নিচারের একজন পরিচালক হিসাবে আরিফ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে কোন কোন ধরনের ফার্নিচারগুলি আপনি ডেলিভার দিচ্ছেন? যেমন আমাদের এখানে ফার্নিচার তৈরি হচ্ছে আপনার খাট, তারপর হচ্ছে ওয়াল ক্যাবিনেট, এই এই টাইপের গুলি হচ্ছে ফার্নিচারগুলি তৈরি হয়। এবং আমাদের ফার্নিচারগুলি হয় হচ্ছে বোর্ডের, মালয়েশিয়ান যে বোর্ড, ওই বোর্ড দিয়েই আমরা ফার্নিচার তৈরি করি। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি বলতে যাচ্ছেন যে মালয়েশিয়ার যে কুয়ালালামপুরের যে বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে ফার্নিচারগুলি সেখানের মধ্যে কারুকার্য করে তৈরি করা হয়। আমি সাধারণত আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে ন্যূনতম মনে করেন যে একটা খাট ন্যূনতম কত দাম আছে এবং সর্বোচ্চ কত দাম আছে? যেমন আমাদের এখানে সর্বনিম্ন দাম হচ্ছে সাতদের মধ্যে 7-8 হাজার টাকার মধ্যেই খাট পাওয়া যায়, আবার সাতদের অনেক বেশি উপরে হলে 50,000-55,000 টাকাও আছে। হ্যাঁ, এরকমই হয়। আচ্ছা, হ্যাঁ, আর এই আর শোকেস ওয়াল শোকেস এইগুলি হচ্ছে আপনার 15-16-20 এর বেশি না। আমি মেসার্স তমিসুদ্দিন টিম্বার অ্যান্ড ফার্নিচারের জনাব আরিফ ভাই, একজন পরিচালক হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়,
ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আজকে কিন্তু আমরা 2021-41 বলেছি, কিন্তু আমরা 2021 সালের মধ্যে কিন্তু অলরেডি আমরা ডিজিটালে পদার্পণ করেছি, 99% ডিজিটাল নিয়ে আসছি। তো একজন আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমি আরিফ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ডিজিটালের ছোঁয়া আপনি কী দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের মধ্যে? প্রথমেই ধন্যবাদ জানাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ওনার মানে সর্বপ্রথম যেই ভূমিকা, ওনার যা কথা দিয়েছে তা সম্পূর্ণভাবে রেখেছে। আমাদেরকে যেই ডিজিটালের আওতায় আনার কথা ছিল, আমরা ডিজিটালের আওতায় চলে আসছি। যেমন আমাদের মধ্যে যা কিছু দরকার, যেমন আমাদের জাকা সম্পত্তির বিষয়ে আমরা আগে কোনো এক সময় প্রচুর পরিমাণে হ্যাস্তা হতো, কিন্তু এখন আমাদের তা লাগে না, অনলাইনের মাধ্যমে আমরা সব করতে পারি। যেমন আমাদের আগে পাসপোর্ট টাসপোর্ট এগুলি নিয়ে আমরা বিভিন্ন সময় অনেক বেশি হয়রানি হইতে পারতাম, কিন্তু আমাদের এগুলি হইতে হয় না, কারণ আমাদের অত্যন্ত মানে পছন্দের লোক শেখ হাসিনা এবং শেখ মুজিবুর সাহেব আমাদের একদম জাতির পিতা। ওনাকে আমাদের সবসময়ই একেবারে সম্মানজনক লোক, কারণ আমাদের উনি না থাকলেই হয়তো বা না জন্ম হইলেই না হই হইতে পারতো, হয়তো এই দেশ এত সুন্দর। কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ্ম মজিবের মধ্যে। আমার দেখা আলোকিত কিংবদন্তি জনাব আরিফ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি চ্যানেলের মাধ্যমে সরাসরি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের, ওনার রুয়ের মাগফিরাত কামনা করেছেন, এবং সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ণা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে আজকে আমরা ডিজিটালের দ্বারা আরও আছে আমার এই এলাকার সর্বপ্রথম আমি যা দেখেছি আমাদের এই এই ইউনিয়ন এবং এই দাউদকান্দি থানাতে একজন আওয়ামী লীগের এই এমপি মেজর সুবেদ আলী ভূঁইয়া সাহেব, ওনার কাজ একেবারেই নিখুঁত, কারণ ওনায় যেরকমভাবে কাজ করে, যেমন ওনায় এই করোনাকালে যা করা দরকার ছিল ওনার সুযোগ্য ছেলে মেজর সুমন ভাই, ওনায়ও করোনার জন্য সকল কিছু যেভাবে যেখানে যা দরকার ছিল ওনায় একেবারে ঘরপন্থে মানুষের হাতে হাতে তুলে দেয়, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার খাবার সকল কিছু ওনার হাতে হাতে নিয়ে পৌঁছায় দেয়, কাউর মাধ্যমে নয়, ওনায় ওনার নিজের হাত দিয়েই মানুষকে দেওয়া পছন্দ করে। কংগ্রেচুলেশনস, আমি আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আপনি সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে মেজর সুবেদার সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং তার সুযোগ সন্তান সুমন ভাইকে আপনি মেজর সুমন সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আমাদের সুবেদার সাহেব মেজর এখানে বি মহোদয়, এবং হচ্ছে যে ওনার সুযোগ পুত্র সুমন সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি যে কথাটা তুলে ধরলেন যে COVID-19 এই মোকাবেলা করার জন্য ওনারা স্বচ্ছ এবং সূক্ষ্মভাবে সরকার থেকে যে সমস্ত ফান্ডসের যে সমস্ত জিনিসগুলি দেওয়ার কথা সেগুলি দিয়েছে, তাছাড়া নিজের অর্থায়ন থেকেও সেগুলি দিতে পেরেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা কথা আমার কাছে মনে হচ্ছে যে একজন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে আপনাকে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে এবং আমার শ্রদ্ধেয় মেজর সুবেদার আলী চাচার খুব কাছের হিসাবে এবং সুমন ভাইয়ের খুব কাছের লোক হিসাবে আমি জানতে চাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7 মার্চে ভাষণ দিয়েছিলেন সুমন ভাই, ইউনেস্কো কর্তৃক ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত করেছেন একটা অলিখিত ভাষণের উপরে, আজকে যে এত বড় একটা স্বীকৃতি আমাদের বাঙালি জাতির পিতাকে দিয়েছেন একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওনার এরকম একটা জিনিস এই ভাষণ আমাদের সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে ওনার যেরকম একদম সাহসী এবং মানুষের পরোপকারী ছিল, সেই কারণে ওনা এরকম ভাষণ দিতে পেরেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার খুব গর্ববোধ মনে হয়। আমার মনে হচ্ছে যে আমি ওনাকে যদি বাস্তবে দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, তবে হ্যাঁ আমি ওনার বাড়িতে গিয়ে ওনার ছবিগুলি দেখে আসি, ওই স্মৃতিগুলি দেখে আসি। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর বিজয়ে রেখেছে দুই নয়নের জলে, আর ইচ্ছে কথাটা বলতে যাচ্ছেন ধানমন্ডি 32 নম্বর বাসভবনে উনি গিয়েছেন, ওইখানেও গিয়েছেন এবং টুঙ্গিপাড়া গিয়েছেন কিনা আমি জানি না, টুঙ্গিপাড়াও গিয়েছেন। পলবি বল উন্নত মমসি শিন নেহারি নত শিল শিকর হিমা, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছে লক্ষ মজিব আমার সামনে আছে, যদি রাত বহালে শোনা যেত বঙ্গবন্ধু মনে নাই। আমার দেখা আলোকিত ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসেবে আরিফ ভাই,
আমাদের ছুটে চলে গিয়েছেন সেই টুঙ্গিপাড়াতে, যেখানে শায়িত আছেন আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এবং সামনে আছেন, আজ রাত 11:15 আমার দেখা কিংবদন্তি একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসেবে আরিফ ভাই যে কথাগুলি তুলে ধরেছেন, আপনারা কথাগুলি বাস্তবে শুনেন এবং টেবিল টক শোটি আপনারা শেয়ার করেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, প্রজন্ম ইউটিউব চ্যানেলে থাকেন Brightnews99 থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মধ্যে। জনাব আরিফ ভাই যে কথাগুলি তুলে ধরেছেন আপনারা বাস্তবে শুনেন, বাস্তবে শেয়ার করেন এবং আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপদান করেন এবং অবশেষে উনি বাঙালি জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং মেজর সুবেদার আলী সাহেব এবং সুমন ভাইকে শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা জানিয়ে বিদায় রেখে টেনেছে। আমি সাংবাদিক পড়াত, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদের।